হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেকদিন পর ভিডিও বানাচ্ছি। আজকে আমরা একটা মিশনে যাচ্ছি, সেটা হচ্ছে মাছ ধরার। বাট এখনও জানি না যে আমরা জালটা পাবো কি না, জালের ব্যবস্থা এখনও হয়নি। বাট আমরা সবাই চলে যাচ্ছি মাছ ধরতে। সামনে আমাদের টাঙ্গন নদী, আর এখানকার রাস্তা একদম সেই অসাধারণ অসাধারণ একটা মিশনে আজকে আমরা সবাই মিলে। আর এই যে ফার্স্ট টাইম আমি জেলে নাকি রাখাল কী সেজেছি জানি না, বাট কিছু তো একটা সেজেছি গাইজ। তো এখানে আমাদের গোটা টিম রেডি, আর এখন এটা হচ্ছে মেন রাস্তা। এই রাস্তাটা বেশ ভালো, বাট ওদিকের রাস্তাটা তো একদম জাস্ট যাতা। দেখা যাক আমরা জাল পাই কি না, অ্যান্ড তারপর মাছ ধরতে যেতে পারি কি না, আর সবার শেষে মাছ পাই কি না। স্টে টিউনড। ওকে, তো এই সামনে হচ্ছে টাঙ্গন নদী, আর এই হচ্ছে তার যাওয়ার রাস্তা। মানে ক্যান ইউ ইম্যাজিন, আমি এই রাস্তার মধ্যে যেতে যেতে ব্লগ করছি, পড়ে গেলে কি হবে আমার। আর এই যে আমাদের মাছ ধরার বালতি, আর আমাদের দুটো টিম মেম্বার সামনে, আর বাকি টিম মেম্বার এখানে। জাল পেয়ে গেছি, দেখা যাক এবার মাছ কতটুকু কি ধরতে পারি। যাচ্ছি আমরা আমাদের মেইন জায়গায়। ব্যাস, প্রথম ট্রাই, দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। মামা উঠবে কিছু? আমরা মনে হয় শুধু কচুরি পানা আর ডাব সাবানের শ্যাম্পুর খালি খোপ পেয়েছি যত সম্ভব। নাথিং, পেয়েছি পেয়েছি, একটা মাছ পেয়েছি। দেখি দেখি দেখি, এ ডিম সেই ট্যাংরাতে ইওর ট্যাংরা এটা। দেখি দেখি দেখি, মাই গড, ডিমটা দেখছ? ডিমটা তো বেড়া। ফার্স্ট অ্যাটেম্পটে আমরা একটা মাছ পেয়েছি। এই যে ডিমওয়ালা ট্যাংরা, মাই গড, কোটি ছিল সবার। আর হুলু ফার্স্ট মাছ গেল আমাদের বালতিতে। ও হাহা, সেকেন্ড অ্যাটেম্পট, মাছ ধরতে এসেছি। এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আর ছয় জনের ভাগে একটা মাছ, কিন্তু ডিম কিন্তু এত। ওকে, তো আমরা একটা নৌকায় বসে আছি, উল্টা নৌকায় বসে আছি, একটা করে মাছ ধরছি একটা জায়গাতে, তারপর জায়গা চেঞ্জ। এখন আমরা আবার একটু সামনে যাচ্ছি মাছের সন্ধানে। ওকে, তো এই নৌকায় উঠে গেছি, এবার একটু সামনে যাই, সামনে থেকে একটু ভালো ভিউ পাওয়া যাবে আশা করি। আর এই সামনে মাছ ধরা চলছে আমি নৌকাতে। তো এবার আই থিঙ্ক কিছু আসবে কিনা দেখা যাক। কিছু আছে নাকি? কি আছে কি আছে? আবার ট্যাংরা, পুটি 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 পুটি। তো সেকেন্ড অ্যাটেম্পটে আমরা পেয়েছি একটা পুটি মাছ, পুটি মাছ ওডিম, মাই গড, পুটি মাছ ওডিম। থ্যাংক ইউ দি। ও, গলদা চিংড়ি। তো সেকেন্ড অ্যাটেম্পটা আমাদের সাকসেসফুল হয়ে গেছে, আর এই অ্যাটেম্পটে দুটো মাছ পেয়েছি। এই মাছ রাখার জন্য আমাদের কাছে একটা স্পেশাল বালতি আছে। এই যে আমাদের পুঁটি মাছ, আর একটা বিশাল বড় গলদা চিংড়ি। কতটুকু? অনেক 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 বড়, অনেক বড় অনেক বড়। ব্যাস, একটা করে মাছ ধরা হচ্ছে, আর একটা করে জায়গা চেঞ্জ করা হচ্ছে। এবার থার্ড ট্রাইয়ের জন্য রেডি। ওয়ান টু অ্যান্ড অ্যান্ড থ্রি। ইয়েস, জালের সাথে মনে হচ্ছে বাবাও চলে যাবে। আমরা আমরা চিল আউট করার জন্য একটা খুব সুন্দর নৌকা পেয়েছি। সিরিয়াস উঠছে, এবার উঠছে, থার্ড অ্যাটেম্পটের জাল টানা হচ্ছে। অনেক কিছু উঠেছে গাইস, থার্ড অ্যাটেম্পটে অনেক কিছু উঠেছে গাইস, অনেক কিছু, শুধু মাছ উঠেনি, ঠিক আছে? সেটা কোনো ব্যাপার না, সেটা সেটা কোনো বড় কথা নয় আমাদের কাছে। অনেক কিছু উঠা নিয়েই হচ্ছে ব্যাপার আর কি। একটা ডাব সাবানের পাতা দেখতে পাচ্ছি। মাছের বন্যা, প্রচুর মাছ গাইস, প্রচুর মাছ। ওই যে জাল ফেলা হয়ে গেছে, লেটস ফিঙ্গার ক্রসড যে এইবার যেন কিছু পাই। Thank you.
আমার ট্রাই ওকে 3 2 1 বাস ও আচ্ছা সরি বিশাল দূরে গেছে আমার স্টাইল দেখে মনে হলো যে অনেক দূরে যাবে বাট প্রায় আমাদের হাঁটুর কাছাকাছি জলেই নেমেছে যাই হোক দেখা যাক পাওয়া যায় কিনা মাছ এই এই এটাতে ট্রাইটাতে কি বুঝো আমার আসবে কিছু যাই হোক তো কিছু হয়নি এটাতে যাই হোক মাছ তো উঠেছে ওখানে আরেকবার বাট যা রাস্তা এখান থেকে যেতে গেলে আমি আবার পড়বো ওকে তো আমি আপনাদেরকে মাছগুলো দেখাই এটা হচ্ছে আমাদের স্পেশাল বালতি যেখানে আমাদের মাছগুলো আছে ওই যে এই যে মাছ ওয়াও আরো মাছ উঠেছে ওখানে ব্যাস এই তো একটা আরেকটা মাছ এই দেখো পড়ে গেল মাই গড দুটো মাছ একটা মাগুরের বাচ্চা একটা হাঙরের বাচ্চা মাছ ধরা এত সহজ নয় আর জালটা বেশ বেশ ভারী তো ফার্স্ট অ্যাটেম্পটাতে আমি কিছুই পারলাম না সেকেন্ড অ্যাটেম্পটা আমি উল্টো দিক থেকে ট্রাই করলাম বাট একটু হয়েছিল তো আস্তে আস্তে হয়ে যাবে এতজন মিলে আমরা মাছ ধরতে এসেছি মাছ ধরার থেকে বেশি এমনি মজা হচ্ছে আমাদের আমাদের টুকাইদা আমাদের জন্য কী আছে টুকাইদা কুলোটা কুলের আচার মাই গড কুলের আচার খায় মাছ মোটামুটি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম অ্যান্ড লেটস ট্রাই অ্যানাদার আইডিয়া এখন আমরা নৌকা করে ওই পারে যাব ও পারে গিয়ে মাছ ধরবো কি মামা আজ কিরকম মাছ পাবো বলো ভালোই হচ্ছে জল বেড়ে গেছে মাছের পরিমাণও বেড়ে গেছে চলছে মাছের প্রসেসিং ঠিক আছে দেখি এটাতে কি কি উঠে দেখি দেখা যাক কি উঠে এটাতে কিচ্ছু না কিচ্ছু না তো এইমাত্র আমরা এখন মাঝ নদী বরাবর প্রায় বইটা দিয়ে নৌকা টানা হচ্ছে আর আর এদিকে রিঙ্কি দি শুধু চিল্লাচ্ছে শুধু চিল্লাচ্ছে একদম মাঝ বরাবর এখন নদীর তো ফাইনালি আমরা ওই সাইড থেকে এই সাইডে চলে এসেছি এখন এই সাইডে সবাই আসবে আমরা সেকেন্ড টিপে এসেছি আরো মোটামুটি একটা টিপ আছে আর এদিক থেকে এবার মাছ ধরা হবে দেখা যাক এদিক থেকে কতটা মাছ পাই এই সাইডে মাছ আছে এই যে একটা বাপ্পা পেয়েছে ইলিশ ছোট ইলিশ ছোট ইলিশ আরেকটি আরেকটি অনেকগুলো আছে রে আরে প্রচুর মাছ ধরা পড়ে গেছে না এই সাইডে ওই সাইডের থেকে বেশি ভালো মাছ আছে ও দাদা দাদা পালালো 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 ধর 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 এই মাছ দেখি 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 ব্যাপারটা হলো আমরা যখন ওই সাইডে ছিলাম তখন অতটা মাছ পাওয়া যাচ্ছিল না বাট এই সাইডে মাছের বন্যা হয়ে যাচ্ছে আর কি এদিকে একটা মামা মাছ ধরছে আর ওইদিকে ওই যে ওইদিকে আরেকটা মামা মাছ ধরছে আর আমরা খালি এখানে ফটোই তুলছি এটা আমাদের সেই মাছ ধরার বালতি মাছগুলো অ্যাকচুয়ালি খুব ছোট ছোট সাইজের আর মজাটা বেশ ভালোই হচ্ছে এই যে দুটো অকর্মণ্য ওখানে বসে আছে যাতে কোনো কাজ নাই বাট এই সাইডটা বেশ হাওয়া আর ওইদিকে সব জমিগুলো আছে কিসের তরমুজের বাগান আছে একটা তরমুজের বাগান আচ্ছা ওইদিকে তরমুজের বাগান আছে তিলের বাগান আছে আর ভুট্টার বাগান আছে যাই হোক অনেক বছর আগে এই এই সাইডটা আখের আখের বাগান এখন উপরেই আছে আচ্ছা তো এর উপরেরটা হচ্ছে আখের বাগান রে বাপ্পা পড়ে গেছে রে বাপ্পা পড়ে গেছে বাপ্পা পড়ে গেছে বাপ্পা পড়ে গেলি ভাই ওটা ইচ্ছা করে দেখানোর জন্য আর সিম্প্যাথি গেইন করার জন্য বাপ্পা পড়ে গেল আর কি কাকে কাকে এদিকে প্রচুর জল বহুত দিন পরে নদীতে চার থেকে না প্রায় 4-4.5 বছর পরে নদীতে নামলাম আমি আর লাস্ট যতবার এসেছি নদীতে জল ছিল না অনেকদিন পর নদীতে স্নান করে সিরিয়াসলি ভালো লাগছে আর আপাতত নদীতে স্রোত বেশ ভালোই আছে বাবা মাছ ধরছে ওকে ইগনোর করে দাও এবার তো আমরা পেয়েছি কাঁকড়া পেয়েছি এই যে একটা এগুলোকে দুধ কাঁকড়া বলে এগুলোকে বলে দুধ কাঁকড়া দুধ কাঁকড়া
তুমি না খাই তো খা আর কটা আছে আর কটা আছে বেশ ভালোই কয়েকটা কাকড়া পেয়েছি এবার ওরে বালতিতে নিয়ে আয় রে কামড়াবে না কামড়ানো এই মাই গড মাই গড এই মাছ সব চলে গেল এই যে দুটো কাকড়া এখানে হ্যাঁ খা না এই মাই গড এই যে কাকড়া 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 হ্যাঁ এটা কাকড়া কাকড়া এবার উল্টে দিতে ভালো ভালো তাহলে তাহলে মোটামুটি পাঁচ ছটা মাগুর পেতাম আরেকটা কাকড়া তো এইমাত্র একটু স্নান করে উঠলাম আর কাকড়া পেয়েছি ওই সাইডটায় একদম মেইন সাইড যেখানে আমরা স্নান করি ওর থেকে তো অপোজিট সাইডে মানে এই দিকে তো বেশ ভালোই মাছ আছে আর কাকড়াও পেলাম এবার ভয় লাগছে যে নিচে গেলে যদি আমাদের কাকড়াও কামড়ায় জলে থাকে যদি যাই হোক মামা কিছু পেলা মামা ইলিশ ইলিশ ভাই ইলিশ না কি মাছ এটা খয়রা তেলাপিয়া খয়রা মাছ ফার্স্ট টাইম দেখছি এই মাছটা আমি দেখতে ভালো হয় হ্যাঁ তাই না সুন্দর হয় দেখ তালাটা খুবই জঘন্য খেতে বাজে এই মাছটা কিন্তু দেখতে সুন্দর কি নাম বললে এটা খয়রা খয়রা নাম দারুন তো আর কি পেলে মাই গড আস না থাকতো না আরো টেস্ট বাকি সবাই যাচ্ছে নৌকাতে আমাদের নৌকাতে কোনো ঠাই নেই